125 বছরে পড়ল বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। পায়ে পায়ে 125 বছরে পদার্পণ করল হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। এখন 125তম বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 24 জুন অর্থাৎ শুক্রবার সকালে কলেজ প্রতিষ্ঠাতা মহারানী পদ্মাসুন্দরী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। প্রাক্তন অধ্যক্ষ গোপাল মজুমদারের মূর্তি উন্মোচন করা হবে। 25, 26 এবং মূল প্রতিষ্ঠার দিন অর্থাৎ 24 জুন এই 3 দিন ধরে চলবে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের 125তম বর্ষপূর্তির অনুষ্ঠান। অন্যদিকে দুবরাজপুরের বিধায়ক আমন্ত্রণ না পাওয়ায় শিক্ষাঙ্গনের রাজনীতির ছোঁয়া যা যুব সমাজ মেনে নেবে না বলে জানিয়েছে। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের 125তম পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম নেই দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহারও। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ শিক্ষাকেন্দ্রের আঙিনায় যে সরকার আমরা ওরা নীতি মেনে চলে, সেই সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে নিমন্ত্রণ না পেয়ে। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ আর সেই কলেজের 125তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে দুবরাজপুর বিধানসভার মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি এলাকার বিধায়ক সেই অনুষ্ঠানে আমন্ত্রিত নয়। প্রথমে আমি এই 125তম বর্ষ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্র কলেজের সমস্ত ছাত্রছাত্রী, অধ্যাপক, শিক্ষানুরাগী প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আজকে যেভাবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা ওরা যে আজকে রাজনীতি করার যে আজকে প্রচেষ্টা করা হচ্ছে, এটাতে দুবরাজপুরের মানুষকে, দুবরাজপুরের শিক্ষানুরাগী, দুবরাজপুরের ছাত্র ছাত্রীদেরকে পরোক্ষে অপমান করা হচ্ছে বলে আমি মনে করি। কারণ আজকে এই অনুষ্ঠান দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর কলেজের 125তম বর্ষ, আর সেই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক আজকে আমন্ত্রিত নয়, কি কারণ আছে? সেই কারণটা আজকে সেই কলেজের অধ্যাপক বা আজকে যারা এই অনুষ্ঠানের পরিচালন মণ্ডলীতে আছেন তাদের কাছে আমি জানতে চাই। আজকে সাধারণ মানুষ, দুবরাজপুরের মানুষ দ্বারা নির্বাচিত প্রতিনিধি আজকে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত নয়, কিন্তু আজকে সেই অনুষ্ঠানে, সেই ইনভাইটেশন কার্ডে যাদের নাম আছে, সমাজসেবী নামে আজকে যাদেরকে সেই কার্ডে নাম লেখা হয়েছে, তাদেরকে আজকে আমরা যদি দেখি, অনেককেই আজকে বিভিন্ন কারণে সিবিআই তাদেরকে ডাকছে, তারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত। তাহলে আজকে এই কলেজকে যেভাবে রাজনীতির আঙিনায় পরিণত করছে, কলেজকে যেভাবে ক্লাব কালচারে পরিণত করার যে আজকে তৃণমূলের যে প্রচেষ্টা, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখন যে বিধানসভা চলছে, এই বিধানসভাতে যে বিল পাস করা হচ্ছে, সেই বিলে আজকে রাজ্যপালকে সরিয়ে আজকে মুখ্যমন্ত্রীকে আচার্য করার যে আজকে প্রচেষ্টা, এবং এই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি একজন স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ না জানিয়ে যেভাবে রাজনীতি করার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস পরোক্ষে করছে, এটা আমাদের দুবরাজপুরের মানুষ মেনে নেবে না, এটা দুবরাজপুরের মানুষের অপমান বলে আমি মনে করি। বুধবার সাংবাদিক বৈঠক করেন কলেজ অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়, ছিলেন অধ্যাপক তপন গোস্বামী এবং লালন চন্দ্র মণ্ডল। সেই অনুষ্ঠানটাতে কলেজের যেমন বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা আছে, তেমন সঙ্গে সঙ্গে প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী, তারাও কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করছে। সেজন্যই আমরা একটা বড় পরিকল্পনা করতে পেরেছি। আমাদের এই পরিকল্পনায় আমরা 24 তারিখে আমাদের শুভ সূচনা হচ্ছে 125 বছর পূর্তি উৎসবের, সেদিন সকালবেলা আমরা একটা শোভাযাত্রা বের করব। সেই শোভাযাত্রায় আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের পরিচালন মণ্ডলীর সদস্য, আমাদের শিক্ষক শিক্ষিকা, তারা যেমন থাকবেন, তেমন যারা মানে প্রাক্তন ছাত্রছাত্রী, যারা কলেজের অনুরাগী, তারাও আসবেন এবং তারাও পা মেলাবেন।
এবং তার সঙ্গে আমরা তথ্য সংস্কৃতি বিভাগকে বলেছিলাম তারা কিছু কিছু দল পাঠাবেন, তারাও থাকবেন অনুষ্ঠানে। আমরা এখান থেকে বেরিয়ে মোটামুটিভাবে আমরা রাজবাড়িতে যাব, যেহেতু রাজবাড়ি থেকেই এই কলেজটার সূচনা হয়েছিল। রাজবাড়িতে যাব এবং রাজবাড়ির ওখান থেকে ঘুরে আমরা হাতিতলা যাব, হাতিতলা থেকে আবার কলেজে ঘুরে আসবো। এটা আমাদের মোটামুটিভাবে শোভাযাত্রার রুট। শোভাযাত্রা থেকে ফিরে আসার পরে সবাই টিফিন টিফিন খাওয়ার পরে আমাদের দুটি উদ্বোধন আছে। একটি হচ্ছে মাননীয় সাংসদ শতাব্দী রায়, তিনি অনুমতি দিয়েছেন এবং তারই অনুমতিতে আমাদের রামরঞ্জন পৌরভবন, রামরঞ্জন সেমিনার কক্ষ নামে একটি ওপরে সেমিনার কক্ষ হয়েছে। সেই কক্ষটা একেবারে সুন্দর করে সাজানো হয়েছে যতটুকু আমরা পেরেছি, এবং সেইটির উদ্বোধন করবেন মাননীয় সাংসদ শতাব্দী রায়। এবং তারপরে আমাদের প্রাক্তন অধ্যক্ষ মশাই গোপাল গোবিন্দ মজুমদারের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন। আমাদেরই কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মণ্ডল, তিনি ওই গোপাল গোবিন্দ মজুমদারের মূর্তিটি উদ্বোধন করবেন। বলা ভালো যে গোপাল গোবিন্দ মজুমদারের মূর্তিটি বসানোর ক্ষেত্রে, উদ্যোগের ক্ষেত্রে প্রাক্তন ছাত্ররা একটা বড় ভূমিকা পালন করেছে। তারপরে আমাদের দুপুরবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার পরে আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হবে প্রথম দিনে, সেটা 1:30 থেকে শুরু করা হবে। সেখানে আমাদের অভ্যাগত আরও যারা অতিথি আছেন তারাও এসে পড়বেন সেই সময়তে। আপনারা ইতিমধ্যে একটা তালিকা পেয়ে গেছেন কারা কারা আসবেন কোন দিনে, এবং তাতে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের কলেজের প্রাক্তন পরিচালন মণ্ডলীর সভাপতি এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন করবেন। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে, ছেলে মেয়েদেরও আছে, যারা আসবেন তাদের বক্তব্য আছে প্রথম দিনের অনুষ্ঠানে। প্রথম দিনের অনুষ্ঠানে আমরা স্মরণিকা প্রকাশ করছি মঞ্চ থেকে, আমরা একটি গ্রন্থ, আমরা 125 বছর খুবই ধুমধাম সহকারে পালন করতে চলেছি, এবং আমরা এই অনুষ্ঠানটাকে একটা গালা ইভেন্ট হিসাবে দেখতে চাইছি, যে একটা যেন অনেক যুগ ধরে স্মরণ হয়ে থাকে যে 125 আমরা পালন করতে পেরেছিলাম। আমাদের সিনিয়র কনভেনার তপনবাবু, তিনি একটু ব্যাখ্যা করবেন যে আমরা কীভাবে কী কী প্রোগ্রাম কেমনভাবে সাজিয়েছি। আমি একটু নাটসেলে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 24 তারিখে আমরা কিছু উদ্বোধন রেখেছি বিভিন্ন ভিআইপিদের সাথে, 25 তারিখে আমাদের আবার কিছু অনুষ্ঠান থাকছে, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল আসছেন, 26 তারিখে মূলত প্রাক্তনীদের অনুষ্ঠান থাকছে। তপনবাবু একটু আপনি বাদ বাকি প্রসেস। দুবরাজপুর থেকে মৃন্ময় লাহিড়ের রিপোর্ট, এভিএন বাংলা।